আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আমার ঈদের ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। দেখুন আমার ছেলে মেয়ে ঈদের তৈরি হয়ে ছবি তুলেছিল। আর আমাদের ঈদটা কিন্তু শুরু হয়েছে ঈদের আগের দিন রাতের থেকে। ওরা হলো হাতে মেহেদি পরেছিল আমার মেয়ে, সবাইকে দুই হাত ভরে মেহেদি পরিয়ে দিয়েছিল। আসলে ঘরে ওরা কি করবে, ওদের ঈদ তো ঘর কেন্দ্রিক, তো মেহেদি পরেই ওরা আনন্দ উপভোগ করেছে, এতটুকুই ওদের আনন্দ। বিভিন্ন রকম খাবার তৈরি করেছিলাম, নুডলস, পায়েস এবং পুডিং। পুডিং রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন ওরা আগের দিন রাতের বেলায় বসে পড়েছে মেহেদি দেওয়ার জন্য। খুব সুন্দর করে ভাইকে মেহেদি দিয়ে দিচ্ছে নাবিহা এবং আলমান, দুজনই সুন্দর মেহেদি পরেছে। আমার হাতেও দু হাত ভরে মেহেদি পরিয়ে দিয়েছিল। হাতগুলো কত সুন্দর লাগছে, বাচ্চাদের এই আনন্দটাই অনেক ভালো লাগে আসলে উপভোগ করি। আমার ছেলের তো অভিযোগের কোনো শেষ নেই, এদিক দিয়ে দিয়ে দাও, ওই দিক দিয়ে দিয়ে দাও, হাতে তার মেহেদি আর জায়গা নেই, ছোট্ট হাত, মেয়েদের মতো করে মেহেদি পড়ছে বোনের কাছে। পড়ছে আর আমি এখানে আমার নাস্তা তৈরি করছি। এখানে আমি আজকে পুডিং তৈরি করব, সেজন্য চারটা ডিম নিয়ে নিয়েছি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে, আর দুধটা ঘন করে রেখেছি পাশেই। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু দুধটা, আমি একদম 1 লিটার দুধ ছিল ঘন করে নিয়েছি, এবং এই দুধের সাথে কিন্তু আমি গুঁড়ো দুধও মিশিয়েছি। আলমান চলে এসেছে, তার মেহেদি পরা নাকি হয়ে গিয়েছে, সে আর থাকবে না, তো আমার সাথে এসেছে আমাকে হেল্প করতে। সে খুব পছন্দ করে আমার জিনিসপত্র, কাজ করি যখন আমি তখন সে হেল্প করতে আসে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে আমরা কাজ করেছি। ডিমটা ফেটা হওয়ার পরে, ফেটানোর পরে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি এবং আলমান আমাকে ডিম ফেটিয়ে দেওয়ার কাজে হেল্প করছে, আর আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা দুধ মিশাতে হবে, দুধটা জাল দিয়ে ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো মিশিয়ে ডিম এবং দুধ খুব ভালো করে নেড়ে চেড়ে হুইস্ক করে তারপরে ক্যারামেল করা পাত্রে ঢেলে ভাপে বসাতে হবে। সবাই পুডিংয়ের রেসিপি জানেন। একটা পাত্রে আমি ক্যারামেল করে রেখেছি, এর মধ্যে ছাঁকনিতে ছেঁকে দুধ এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিব, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে এবং পুডিংটা খুব সুন্দর হয়। বসিয়ে দিয়েছি ভাপে 15 থেকে 20 মিনিটে কিন্তু হয়ে যাবে। আমার এভাবে দুটো পুডিং হয়েছে, তো ঢেকে দিলাম। দেখুন পুডিংটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে, ঠান্ডা হলে মোল্ড আউট করব। এখন বেশ গরম আছে। তো এটা হলো ঈদের আগের দিন, এবং ঈদের দিন কি করেছি সে খুব সামান্যই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ঈদের দিনের আমার টেবিল সাজিয়ে ফেলেছি, আমি নুডলস এবং পাস্তা মিলিয়ে রান্না করেছি একদম বাটি ভরে, আর ফিরনি করেছি, খুব মজা হয়েছে। ফিরনিটা অনেক ঘন করে, দুধ ঘন করে করেছি, আর পুডিংটা আমার রেডি দেখুন। এবং আরও একটা পুডিং তৈরি করেছি, সেটার ডিমোল্ড করিনি, এবং আমার শাশুড়ি মায়ের জন্য আমি চিনি ছাড়া ফিরনি করেছিলাম। মিষ্টি তো খেতে পারে না, ডায়াবেটিস আছে যেহেতু। আলমান পুডিং খেয়ে তো খুব মজা পেয়েছে, দুটো পুডিং খেয়ে ফেলেছে। আমি চটপুটিও করেছিলাম, চটপুটিটা পরে তৈরি করলাম। এরপর আমি পোলাও করি এবং ভাতও রান্না করি। আর হলো মাংস আসার পরে আমি মাংস বসাই, তো সকালে নাস্তা সবাই একটু একটু করে খেয়েছে,
ঈদের দিন কেউ এবার আসেনি। আলমান একটা পুডিং পছন্দ করেছে খেয়ে এবং আরেকটা সে নিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলে। বাচ্চারা খেলে তখন আনন্দটা আমার আরও বেড়ে যায় যে বাচ্চারা পছন্দ করছে। চলে এসেছে, আসার পরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রায় আমাদের এখানে একটা বেজে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে। আমি এখন গরুর মাংস বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে ঈদের সময় রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে প্রচুর পরিমাণে মাংস নিয়েছে এবং পেঁয়াজও সেরকম পরিমাণ দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে অন্যান্য মশলা যেমন আদা বাটা রসুন বাটাও প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। এভাবে মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। এটা টেস্টই আলাদা আসলে গরুর ঈদের সময়। আমি গরম মশলাও দিয়ে দিলাম অনেকগুলো এবং এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আমার মাপ মতো। এখানে 4 থেকে 5 কেজি হবে মাংস আমি রান্না করছি, সেই পরিমাণে আমি আসলে আদা রসুন এগুলো সব আন্দাজ মতো আমি দিচ্ছি। মাপটা এখন ঠিক বলতে পারছি না। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়েছি, এখন হলো মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়োটা আগে দিইনি, কারণ খুব ভালো করে মাখাতে হলে হাতে ঝাল লাগতে পারে, সেজন্য মরিচের গুঁড়োটা আমি পরে দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এখন কিন্তু আমি তেল ব্যবহার করব। তেল দিয়ে আমি এখন চুলায় আগুন দিয়ে দিচ্ছি, খুব ভালো করে রান্না করব। চুলায় মাংস বসিয়ে দিলাম, এখন আমি দেখছি। দেখুন আমাদের ভাগা করে এভাবে 3 ভাগ করে 1 ভাগা আমরা রাখি আর 2 ভাগ ফকির মিসকিন এবং আত্মীয় স্বজনদের জন্য রাখি। এভাবে মাংস ভাগ করছে নাবিহা এবং আলমানের বাবা। ভাগ করে বসে রয়েছে, সে কাজে ব্যস্ত। আর এদিকে আমি চুলায় মাংস দিয়েছি, দেখুন জাল হচ্ছে। বেশ কিছুক্ষণ রাখতে হবে, ঘন্টাখানেক রেখেছি। গরুর মাংসের টেস্ট এভাবে খেলে এটার মজা কিন্তু সারা বছর আর পাবেন না, তাজা তাজা গরুর মাংস রান্না করা।
আমি কিন্তু লবণ আগে মিশাইনি, এখন লবণ মিশিয়ে দিলাম। দেখুন কি পরিমাণ পানি ছেড়েছে মাংস থেকে। এই পরিমাণ পানিতে কিন্তু আস্তে জ্বালে খুব ভালো করে রান্না হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আবারও প্রায় আধা ঘন্টা পরে এলাম, ঝোলটা কমে গিয়েছে, মাংস দেখুন কমে গিয়েছে, পাতিলে কত উঁচু হয়েছিল। আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করবো, যতক্ষণ না সিদ্ধ হয় এইভাবেই রান্না করব। তো মাংস হয়ে গিয়েছে, আমি এখন আরও একটু ঝোল কমিয়ে আমি চুলার থেকে নামাবো। তো আজকে ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, আর সারাদিন তেমন কিছু দেখানোর নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।